দীর্ঘ 14 বছর পর 28 জুলাই অনুষ্ঠিত হবে কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বহুল কাঙ্ক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যানারে পেস্টনে পুরো শহর সাজিয়ে তুলেছে প্রত্যাশী নেতারা। অনেকে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে বের করেছে স্বাগত মিছিল। সম্মেলনস্থল বাহাতচারার বীর মুক্তিযুদ্ধ মাঠটি ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাঠের আশেপাশে সহ পুরো শহর জুড়ে ব্যানার ফেস্টুনে বরিয়ে দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রহিমউদ্দিন বলেন, সম্মেলনের মাধ্যমে এমন নেতা নির্বাচন করবেন যাদের নেতৃত্বে আগামীতে সংগঠন আরও শক্তিশালী হবে। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং বর্তমান ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিতে পারবে। তিনি আরও বলেন, সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সম্মেলনের মাধ্যমে আমাদের সকল কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক ছাত্র নেতা এবং বর্তমানে যারা স্বেচ্ছাসেবক লীগে অবস্থান করতেছে, দলকে ধরে নিয়ে এসেছে দীর্ঘ 25 বছর ধরে, দায়িত্ব আমার সাথে সহযোদ্ধা হিসেবে যারা সংগঠনের সাথে জড়িত ছিল, তাদের মধ্যে পুরনো এবং নতুনদের মিলিয়ে আগামীকাল সম্মেলনের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের মতামতের ভিত্তিতে একটা শক্তিশালী গঠনমূলক জনবান্ধব কর্মী বান্ধব নেতাদের নিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট একরামুল হুদা বলেন, আমাদের প্রাণের সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। সেদিন প্রত্যেকটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করবেন। এই সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হবে। পাশাপাশি সকলের সহযোগিতায় এই সম্মেলনটি ইতিহাসের একটি শ্রেষ্ঠ সম্মেলন উপহার দিতে চাই। আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আগামী 28 জুলাই অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে আমরা ঠিক করেছি কক্সবাজার মুক্তিযুদ্ধ মাঠে। এই সম্মেলন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পুরো জেলার নেতাকর্মীদের বহু প্রতীক্ষিত এই সম্মেলন। সেদিন ইনশাল্লাহ প্রত্যেকটি উপজেলা থেকে শত শত হাজার হাজার নেতাকর্মী পোস্টারে, প্ল্যাকার্ডে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা মিছিল সহকারে এই সম্মেলনে যোগদান করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সম্মেলন আমাদের হাজার হাজার নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হবে। সভাপতি পদপ্রার্থীরা বলেন, স্বেচ্ছাসেবক লীগের সংগঠনে যারা সময় দিয়েছে তাদের নিয়ে আগামী সংসদ নির্বাচনে কক্সবাজারের 4টি আসনে স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে জননেত্রী শেখ হাসিনাকে এই 4টি আসন উপহার দেবে। জাতীয় নেতৃবৃন্দরা আগামীকালকে এই সম্মেলনে আসবেন। সম্মেলন সফলতার জন্য বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ইউনিটে মানুষের কর্মীদের মধ্যে একটা রব ভাব সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি আগামীকালকের যে সম্মেলন, এই সম্মেলন একটি বিশাল আকারের এই কক্সবাজারে একটা মেসেজ দিবে। তদুপ আমি নিজেও সভাপতির প্রার্থী হয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন আমার নিজস্ব একটি হামিম অফিস ফাউন্ডেশন, আমি চেয়ারম্যান, আমি নিজেও জনসভার সাথে জড়িত। এই সংগঠনের যারা নেতৃত্বে আসবেন তাদের মূল উদ্দেশ্য থাকতে হবে মানুষের সাথে সেবা করা, নিজের সেবা দিয়ে মানুষকে কাজ করার জন্য আগামী জাতীয় যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে সবাই যাতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও যাতে প্রধানমন্ত্রীর আসনে বসাতে পারে। স্বেচ্ছাসেবক একজন নিজেকে প্রকৃত স্বেচ্ছাসেবক হিসাবে মানুষের সামনে উত্থাপন করার জন্য এবং কাজ করার চেষ্টা করেছি। নেতৃবৃন্দ যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে এই শহরে স্বেচ্ছাসেবক লীগকে একটি স্মার্ট সংগঠন হিসাবে তৈরি করব এবং এই স্বেচ্ছাসেবক লীগকে দিয়ে পৌর শহরে 12টি ওয়ার্ডের মানুষের সুখ দুঃখে পাশে থাকবো এবং আমার নেতাকর্মীদেরকে নিয়ে জনতী শেখ হাসিনা যেই ভীষণ ঘোষণা করেছে সেটি বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা রাখবো। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা বলেন, দল যদি মূল্যায়ন করে আগামীতে কক্সবাজার স্বেচ্ছাসেবক লীগকে স্মার্ট স্বেচ্ছাসেবক লীগ হিসেবে গড়ে তুলবে। দীর্ঘদিন ধরে, আজকে 15 বছর ধরে এই সংগঠনটা আমি ধরে রেখেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তৃণমূলের নেতাকর্মীদের, ওদের সবসময় ওদের পাশে ছিলাম। যেখানেই দলের বিপদ হয়েছে সবসময় আমি পাশে ছিলাম,
দলের সাথে সবসময় ছিলাম, সংগঠনের সাথে সবসময় ছিলাম, মানব সেবায় ছিলাম, করোনাকালীন সময়ে মানুষকে সব সেবা দিয়েছি, জামাত বিএনপির আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, সব কিছু মিলিয়ে যদি দল যদি মনে করে আমি যুক্ত, তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী। আমার একটি কথা হচ্ছে যে আমি কক্সবাজারে যদি দায়িত্বটা পাই, দল যদি আমাকে মূল্যায়ন করে, তাহলে আগামীতে কক্সবাজার স্বেচ্ছাসেবক লীগকে আমি ট্রেসমার্ক স্বেচ্ছাসেবক লীগ হিসেবে গড়ে তুলব। আমি দীর্ঘ 20 বছর ছাত্রলীগের রাজনীতি করেছি সফলতার সাথে, এবং মাদক এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থা সুদৃঢ় ছিল। কক্সবাজারে কখনো কোনো খারাপ কোনো কিছুর সাথে, অনৈতিক কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। সাধারণ নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আমি এখানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি। স্বেচ্ছাসেবক লীগের যারা সমাজ সেবা করার জন্য যারা স্বপ্নদেখে, যারা সমাজের স্মার্ট প্রজন্ম, তরুণ প্রজন্ম, যারা শিক্ষিত প্রজন্ম, তাদেরকে নিয়ে আমি এখানে আমার এই সংগঠনের পথ চলা শুরু করব। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু। আর প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম ও বাহারুদ্দিন নাসিম। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। অতিথি হিসেবে আরও থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ কক্সবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। নিউজ ডেস্ক, সিসিএন।